शौचालय থেকে উদ্ধার হলো দু ব্যাগ ভর্তি তাজা বোমা। ঘটনাটি ঘটেছে বড়ুয়া থানার কুলি চৌরাস্তা মোড়ে কাদির সাঁইথিয়া রাজ্য সড়কের পাশে। খবর পেয়ে বোম স্কোয়াড কর্মীরা ঘটনাস্থলে এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। জনবহুল এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কে বা কারা বোমা ফেলে রেখে গিয়েছিল তদন্ত শুরু করেছে বড়ুয়া থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বোমা উদ্ধার করছে পুলিশ। এবার শৌচালয় থেকে উদ্ধার হলো দু ব্যাগ ভর্তি তাজা বোমা। ঘটনাটি ঘটেছে বড়ুয়া থানার কুলি চৌরাস্তা মোড়ের কাদির সাঁইথিয়া রাজ্য সড়কের পাশে। সোমবার সকালে শৌচালয়ের দায়িত্বে থাকা মানিক শেখ শৌচালয়ে এসে দুটি ব্যাগ পড়ে থাকতে দেখতে পায়। সিভিক ভলেন্টিয়াররা ব্যাগটি দেখে বড়ুয়া থানার পুলিশকে খবর দেয়। আর বাদ বাকি যেটু আছে সেটু কটা আছে আমি বুঝতে পারি, ওইটা আবার পরিষ্কার ওই ভুলাটা আমি দেখেছি, আর কিছু দেখিনি। তাও পুলিশকে খবর দিলাম যে এই ব্যাপার নেই, সরাসরি কি যে একটু দেখি সব বুঝে দিয়ে আমাকে ভঙ্গি তুমি ঠাকুর একটু বুঝ থাকো, কোনো চিন্তা নাই আমি থাকবো। খাই বুঝিয়ে তারপরে রেপোর্ট ওপর থেকে বড়োবাবুকে ফোন করে দিব, সিভিক পুলিশকে ফোন করে দিয়ে এইরকম ব্যাপার যে বড়োবাবু এসে খাইতে বলো যে তালাতম্বে দিতে বলো। পুলিশ ঘটনাস্থলে এসে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ঘিরে রাখে। বোম স্কোয়াড কর্মীরা ঘটনাস্থলে এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। দুটি ব্যাগ থেকে প্রায় নটি বোমা উদ্ধার করে পুলিশ। জনবহুল এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কে বা কারা বোমা ফেলে রেখে গিয়েছিল তার তদন্ত শুরু করেছে বড়ুয়া থানার পুলিশ। এই যে বাথরুমে বোম ভরা ছিল, আমরা রাত 8টার সময় দেখেছি বোম, তা দেখে দেখে নিয়ে ঝোলায় ব্যাগে ভরা ছিল। প্রথম উদ্ধার প্রচুর আতঙ্ক। বিকেআর পলিটেকনিক কলেজ 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা, হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।